আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ বিকালে ভাবলাম যে আমার একটা জামার কাজ করা বাকি ছিল তাই অনেকদিন ফেলে রেখেছিলাম ভা ভাবছিলাম জামাটায় হাতের কাজ করব এতই নরম কাপড় পাতলা কাপড় যে সুইটা বারবার বেড়ে হয়ে আসছে একদম পাতলা ফেঁসে ফেঁসে যাচ্ছে এরকম অবস্থা অনেক দিন আগে আমি এই কাপড়টা বাহির থেকে বাহির বলতে বাহিরের দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম বাসায় পড়ার জন্য কালারটা এত ভালো লাগছিল আর হাতের কাজ করতে চেয়েছিলাম একদম ম্যাসিং করে মেয়ের জন্য একটা জামা বানিয়েছিলাম যে কাপড়টা বেশি ছিল তারপরে মেয়ের জামা দিয়ে আগে কাজ করা শুরু করতেছিলাম তখন দেখলাম যে না ফেসে ফেসে যাচ্ছে কাজ করা যাচ্ছে না খুবই পাতলা এটা হলো আমরা যেই জামাতে টেপ বানিয়ে পড়ি বা অনেকে সেমিস বলি ওই কাপড়টাই বাসায় পড়ার জন্য এনেছিলাম তাই ভাবলাম যে একটু হাতের কাজ করি দেখি কেমন হয় তাই ফেব্রিক্স রঙ যেগুলোকে বলে ওই রঙটা কিনে নিয়ে আসছি কিনে নিয়ে আসে হাতেই কাজ করার চেষ্টা করতেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবা আমি নিজেই আর্ট করেছি নিজেই রং করতেছি একটু শেখার চেষ্টা কখনো আমি এই কাজটা করিনি আমি অনেক দেখেছি এর আগে অনেককে করতে কিন্তু নিজে কখনো করিনি তাই আজ ভাবলাম যে নিজে নিজে একটু করি আর তোমাদের সাথেও শেয়ার করি আসলে জানি না রং উঠে যাবে কি না অনেকেই বলেছে যে রং উঠে যাবে না অনেকেই আমাদের স্কুলে অনেকে করেছে তাই ভাবলাম যে বাচ্চার স্কুলে থেকে শুনে এসেছি দেখে তারপরে নিজে নিজে করার চেষ্টা এই জন্য ভাবলাম একটু করে দেখি ভালো লাগে কি না আর ভালো যদি হয় অবশ্যই জানাবে আর এই রঙ করলে ফেব্রিক্স রঙটা করলে উঠে যায় কি না সেটাও জানাতে পারো এখানে আমি কমলার আর অরেঞ্জ রঙ দিয়ে করতেছি জামাটা গাজর গাজর একটা কালার কেমন যেন তোমাদেরকে আমি বলতে পারতেছি না কালারটা কিন্তু আমার কাছে খুবই ভাল লাগছিল। আমরা একসাথে অনেকেই কিনে নিয়ে আসছিলাম আর সেই অনেকেই এটা কাজ করেনি আমি ভেবেছিলাম হাতের কাজ করব। হাতের কাজ যেহেতু করতে পারিনি তাহলে নিজে নিজে একা একাই একটু ফেব্রিক্সের কাজটা করে নিলাম দেখি ভালো হয় কিনা আর দিক দিয়ে আজকে তোমাদের সাথে কোনো রান্না বাড়া শেয়ার করতেছি না মেয়ের জামাটা আগে করেছি এখন আমার জামাটা করতেছি মেয়ের জামার গলাটা আমি হাতের কাজ দিয়ে সুতা দিয়ে করে নিয়েছি কিন্তু দেখেছি যে এটা ভালো হয়নি জন্য এখন ফেব্রিক্স দিয়ে করে মনে হচ্ছে যে সুতার চেয়ে ভালো হলো আর আমি এখানে কয়েকটা কালারের রঙই নিয়ে আসছি আবার অন্য কিছু করলেও তোমাদের সাথে শেয়ার করবো নে আর একা একা পারতেছিলাম না বাচ্চাদের বলতেছিলাম ধরার জন্য কারণ বাতাসে বারবার উড়ে যাচ্ছে আর এইগুলো করতে হলে একটু ফ্রেম লাগে বড়ো ধরনের বড়ো ধরনের ফ্রেম হলে যখন হাত দিয়ে রাখলে ততটা ভালো হয় না বড়ো ধরনের ফ্রেমে যখন আটকে নেওয়া হয় তখন ভালো হয় তাই ছেলেকে বলছিলাম একটু ধরার জন্য আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এখানে তোমাদের ভাইয়াও সন্ধ্যার নাস্তা নিয়ে আসছে তাই ভাবলাম বাচ্চাদের নাস্তাটা দিব হাতের কাজটা শেষ করে আগে কলম দিয়ে আমি একটু আট করে নিয়েছিলাম যেহেতু হাতের কাজ এই এজন্য কলম দিয়ে আগে আট করে নিয়েছিলাম এখন আমি গলার সাইডটা করতেছি আসলে ধু এইটা যখন ধুবো তখন বুঝতে পারবো আসলে এটা রঙ চলে যায় কি না বা কতদিন থাকে আর এইসবের প্রতি যাদের আইডিয়া আছে অবশ্যই জানাতে জানাতে পারো একদম সন্ধ্যা সন্ধ্যা অবস্থা হয়ে গিয়েছে আকাশের অবস্থাও বেশি ভালো না প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে আর এদিক দিয়ে তোমাদের ভাইয়া আমাদের বাসার নিচে যে একটা হালিমের দোকান আছে ওইখান থেকে হালিম নিয়ে আসলো হালিম আর পুরি নিয়ে আসছে আমরা এখন সন্ধ্যার সময় সবাই এটা খাবো এইখানে হালিমটাও খুব মজা আছে আর পুরী দিয়ে হালিম খেতেও মজা লাগে এর আগেও খাওয়া হয়েছে এটা গরুর মাংস দিয়ে করা খুবই মজা ভিডিওটা বেশি দূর করব না ভিডিওটা ছোটোখাটো ভিডিও দিলাম আর আমার হাতের কাজটা যদি কারো ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে পারো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে সবাই সন্ধ্যার খাবার খেয়ে পড়তে বসবে আর আমি জামাটা শুকাতে দিয়ে দিয়েছি ফ্যানের বাতাসে পরে যখন পরবো তখন বুঝতে পারবো আসলে জামাটার রং উঠে যাবে কিনা আমি যদি পারতাম কাপড়টা ভালো থাকতো তাহলে আমি ঠিকই হাতের কাজ করতাম হাতের কাজ করতে পারলাম না তারপর যতটুকু পেরেছি ততটুকুই অনেক একটা কিছু তো শেখা হয়েছে অন্তত ট্রাই করেছি প্রথম প্রথম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আর আমরাও তো তোমাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম এই পর্যন্তই আজ